হ্যালো বন্ধুরা আছেন টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে আপনারা আপনাদের এর অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট কাটবেন তো এই তৎকাল টিকিট কিন্তু দুই রকমের হয় প্রথমত আমরা তৎকাল টিকিটের কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব যাতে আপনাদের ক্ষেত্রে তৎকাল টিকিট কাটতে অনেকটাই সুবিধা হয় অর্থাৎ কোন কোন টিপসগুলো অবলম্বন করলে আপনারা খুব সহজে তৎকাল টিকিটটি কাটতে পারবেন তো জানি রাখি তৎকাল টিকিট কিন্তু দুই রকমের হয় প্রথমত তৎকাল দ্বিতীয়ত প্রিমিয়াম তৎকাল অর্থাৎ তৎকালের সাথে সাথেই কিন্তু প্রিমিয়াম তৎকালটাও চলে অর্থাৎ তৎকালের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে অর্থাৎ নর্মাল যে ফেয়ার থাকে অর্থাৎ একটা টিকিটের দাম যদি সাতশো টাকা হয় তাহলে তৎকালের ক্ষেত্রে সেটা নয়শো টাকা হয় আমি এক্সাম্পল হিসেবে বললাম এর থেকে বেশি কম হয় তো প্রিমিয়াম তৎকালের সিস্টেম হচ্ছে ডাইনামিক অর্থাৎ একশোটা প্রিমিয়াম তৎকাল টিকিট আছে সেক্ষেত্রে প্রাইস ধার্য হয়েছে সাতশো টাকা তো যত টিকিটের হার কমবে তত হারে কিন্তু এদিক টিকিট প্রাইসটাও বাড়বে সাপোজ আপনি নব্বই নাম্বারের টিকিটটা কাটলেন সেক্ষেত্রে আপনাকে হয়তো আটশো টাকা পে করতে হবে আপনি যদি আশি নাম্বারে টিকিটটা কাটেন অর্থাৎ আশিটা অ্যাভেলেবেল আছে সেই সময় সেক্ষেত্রে হয়তো আপনাকে নয়শো টাকা পে করতে হবে এরকম যত টিকিটের সংখ্যা কমবে তত হারে কিন্তু আপনার প্রিমিয়াম তৎকালের যে চার্জ সেটা কিন্তু ডাইনামিক হারেই বাড়তে থাকবে এরপরে আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে তৎকাল টিকিট কাটতে গেলে নর্মাল যে ইউজার অর্থাৎ পার্সোনাল যে ইউজার আছেন তাদের কিন্তু ইনস্ট্যান্ট সকাল দশটা থেকে এসি স্টার্ট হয় এবং সকাল এগারোটা থেকে কিন্তু নন এসি বা স্লিপার ক্লাস কিন্তু আপনারা কাটতে পারবেন তবে যারা এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নর্মাল ইউজারের এজেন্টের মধ্যে একটু ডিফারেন্স হয় অর্থাৎ পার্সোনাল ইউজার যারা আছেন তাদের কিন্তু ইনস্ট্যান্ট যে নিয়মটা আছে সকাল দশটা থেকে এসি এবং নন এসি সকাল এগারোটা থেকে সেই টাইমটাই কিন্তু আপনারা কাটতে পারবেন তবে আপনি যদি একজন এজেন্ট হয়ে থাকেন আপনি যদি ভাবেন যে কয়েকজনের নামে পার্সোনাল অ্যাকাউন্ট করে আমি আধার লিঙ্ক করিয়ে বা আধার কেওয়াইসি করে আমি এটা বিজনেসিয়ালি ইউজ করব সেটাও কিন্তু ইলিগাল আগের একটা ভিডিওতে কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে একটা আপনার পার্সোনাল ইউজার আইডি থেকে কতগুলো টিকিট কাটতে পারবেন আবার একবার বলে দিচ্ছি আপনার যদি আধার কেওয়াইসি করা থাকে তাহলে আপনারা চব্বিশটি পিএনআর একটা পিএনআর এর সর্বোচ্চ ছয় জনের টিকিট কাটতে পারবেন অর্থাৎ চব্বিশ বার কিন্তু আপনারা টিকিটটা কাটতে পারবেন একটা মাসে যদি আপনার ক্ষেত্রে দেখা যায় যে আদার কে করা নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র বারোটা টিকিট কাটতে পারবেন একটি মাসে অর্থাৎ বারোটা পিএনআর তো একটা পিএনআর একজন হতে পারে দুইজন হতে পারে বা ছয় কিন্তু সর্বোচ্চ হতে পারে তো চলুন ফিরে আসি তৎকালের বিষয় তো তৎকাল টিকিট কাটার আগে আপনারা কিন্তু কয়েকটা জিনিস অবলম্বন করতে পারেন স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন আপনার যদি এসি টিকিট কাটার প্রয়োজন হয় ক্ষেত্রে আপনি দশটার আগে কিন্তু একবার লগইন করে দেখে নেবেন আপনার যেখানে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে কোন কোন রেলগুলো আছে এবং সেখানে কতগুলো তৎকাল টিকিটের জন্য সিট अवेलेबल আছে এইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন কারণ তৎকাল টিকিট কাটার সময় কিন্তু মাত্র 40 থেকে 45 সেকেন্ড সময় থাকে যে রুটগুলো খুব হার্ড অর্থাৎ প্রচুর মানুষ যাওয়া আসা করেন যেমন দিল্লি মুম্বাই বা ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই ট্রিটমেন্টের জন্য অনেকে গিয়ে থাকেন তো এই সমস্ত রুটগুলোতে কিন্তু ভীষণ পরিমাণ চাপ থাকে যার কারণে তৎকাল কাটাটাই কিন্তু ইম্পসিবল একটা ম্যাটার হয়ে দাঁড়ায় তো আপনারা এই জিনিসগুলো আগে সিলেক্ট করে নেবেন কোন রেলে আপনারা যেতে চান কোন টাইমে যেতে চান এইগুলো আগে সিলেকশন করে নিয়ে কিন্তু যখনই তৎকাল শুরু হবে তখনই কিন্তু আপনারা সেই রেলটাই কিন্তু সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যাবে এছাড়াও আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হলো অবশ্যই আপনারা মাস্টার লিস্টে কিন্তু প্যাসেঞ্জার নামটা অ্যাড করে রাখবেন তাহলে আপনার টিকিট কাটার সময় নতুন করে আর নাম ডেট অফ বার্থ বা এই সমস্ত তথ্যগুলো কিন্তু আর দিতে হবে না আপনি জাস্ট ওখানে মাস্টার লিস্টে অ্যাড করা থাকলে যখনই আপনি রিভিউ জার্নিতে ক্লিক করবেন তখন কিন্তু প্যাসেঞ্জার লিস্ট চলে আসবে ওখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কোন কোন প্যাসেঞ্জারের আপনি টিকিট কাটতে চান এছাড়াও আর একটা জিনিস বলে রাখি আপনার যদি তৎকাল টিকিট কাটতে কাটতে আপনি দেখেন অ্যাভেলেবেল কুড়িটা শো হচ্ছে কিন্তু যখন পেমেন্টের আগে সেখানে দেখাচ্ছে যে মাত্র একটা আছে বা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কোনো কোটা নেই সাথে সাথেই কিন্তু আপনার ব্যাক এসে প্রিমিয়াম তৎকালটা কাটতে পারেন কিছু টাকা এক্সট্রা গেলেও আপনার কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে যাবে প্রিমিয়াম তৎকালে কিন্তু কোনোরকম কোনো ওয়েটিং হয় না যদি সেটা কনফার্ম হয় তবেই কিন্তু প্রিমিয়াম তৎকাল যে টিকিটটা সেটা কিন্তু আপনারা কাটতে পারবেন তবে তৎকাল টিকিটের ক্ষেত্রে ওয়েটিং যদি হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ আপনার যে টাকা সেটা কিছু চার্জ কেটে কিন্তু আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসে তো চলুন এবার সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে আমি একটা পার্সোনাল আইডি থেকে একটা লোকাল জার্নি করে দেখাবো অর্থাৎ হাওড়া থেকে দীঘার স্টেশনে আমি টিকিট কেটে সিস্টেমটা বোঝানোর জন্য বাকি অন্যান্য রুটের জন্য কিন্তু সিস্টেম সবই একই থাকবে শুধুমাত্র চাপটা চাপটা বেশি কম অর্থাৎ আমি যেটা এই ভিডিওর মাধ্যমে এক্সাম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্য টিকিটটা কাটতে গিয়েছিলাম হাওড়া থেকে দীঘার জন্য তৎকাল সেক্ষেত্রে কিন্তু আমি দশটা পঁয়ত্রিশের পরেও কিন্তু প্রিমিয়াম তৎকাল পেয়েছি বা দশটা পাঁচ সাথেও কিন্তু আমি নর্মাল যেটা তৎকাল সেটাও কিন্তু পেয়েছি কারণ এই রুটগুলো কিন্তু অতটা প্রেশার বা অতটা চাপ থাকে না এর জন্য তো চলুন বাকিটা দেখে নেব মোবাইল স্ক্রিন থেকে তো বন্ধুরা আপনারা যেটা করবেন দশটা বাজার আগে কিন্তু একবার অ্যাপটিকে ওপেন করে বুক টিকিট এরপরে কিন্তু আপনারা যে জায়গা থেকে যে জায়গাতে যেতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কোটা কিন্তু আপনারা তৎকাল রাখতে পারেন যেহেতু চেক করার সময় এরপরে যেহেতু আজকে এক তারিখ টিকিট কাটছে এর জন্য দুই তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যেদিন আপনি টিকিট কাটছেন তার নেক্সট বা পরবর্তী দিনটা এরপর এখানে সার্চ ট্রেন্ডস এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন এখানে দুটি ট্রেন আছে তো আপনারা যে ট্রেনের টিকিটটা কাটতে চান সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে আগে ক্লিক করে দেখে নিতে পারবেন যে কোন ট্রেনের জন্য কতটা অ্যাভেলেবেল রয়েছে তৎকালের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সকাল ছটা পঞ্চাশে হাওড়া থেকে যে ট্রেনটা ছাড়া হয় দীঘার উদ্দেশ্যে সেই ট্রেনে একশো পঞ্চাশটি এছাড়াও এখানে কানারা এক্সপ্রেস যেটা সেটার জন্য দুশোটি টিকিট রয়েছে তো আপনাকে সিলেক্ট করতে হবে কোন ট্রেনের টিকিটটা আপনারা কাটতে চান যেহেতু টাইম খুবই শর্ট এর জন্য তো আপনারা কিন্তু এই জিনিসগুলো আগে ভালো করে দেখে নেবেন তারপরে ঠিক যখনই সকাল দশটা বাজবে আমি যেহেতু দেখাচ্ছি এটা এসিতেও কাটা যায় বা নর্মাল এমনি সিটিং সিট রয়েছে তো দূর পাল্লা ট্রেনের ক্ষেত্রে কিন্তু ঠিক সকাল দশটা থেকে এসি টিকিট আপনাকে কাটতে হবে দশটা যখনই বাজবে তখনই কিন্তু আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা অলমোস্ট দশটা বেজে গেছে যখনই দশটা বাজবে তখন দেখতে পারবেন এরকম কিন্তু অবস্থা হয়ে যাবে অর্থাৎ একেবারেই কিন্তু কাজ হয় না বললেই চলে এমন একটা ব্যাপার আপনার ইন্টারনেট কোয়ালিটি কিন্তু অনেকটাই হাই স্পিড থাকতে হবে তবেই কিন্তু আপনারা টিকিটটি বুক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে লগ হচ্ছে না বললেই চলে এরকম একটা অবস্থা মানে লগ ইনই পাচ্ছেন না আপনারা সঠিকভাবে তো টিকিট কি করে কাটবেন এরকম কিন্তু প্রবলেম হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দশটা বাজতেই কিন্তু এই অবস্থা হয়ে গেছে কোনোভাবে কিন্তু অ্যাপটি ওপেন করা সম্ভব হচ্ছে না তো এটা কিন্তু শুধু যে অ্যাপ ভার্সান এমনটা কিন্তু নয় ওয়েবসাইট ভার্সান থেকেও কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয় অর্থাৎ অলমোস্ট দশটা এক বেজে কিন্তু ত্রিশ সেকেন্ড ওভার হয়ে গেছে তারপরেও কিন্তু অ্যাপটি ওপেন হচ্ছে না তো তৎকাল টিকিট কাটার যে প্রবলেম এটাই হলো মেন প্রবলেম এটা আইএসিটিসির সমস্যা বা একই সময়ে বহু মানুষ সারা ভারতবর্ষ জুড়ে ট্রাই করছেন বহু রুটে ট্রেনের জন্য তার জন্যই কিন্তু এই অবস্থাটা ঘটে তো বন্ধুরা লগ ইন হতে হতেই কিন্তু দশটা চার হয়ে গেছে এরপরে বুক ট্রেনে ক্লিক করলাম অলমোস্ট দশটা পাঁচ হয়ে গেছে এখান থেকে জেনারেলের জায়গা থেকে তৎকাল সিলেক্ট করলাম এরপরে ডেটটা সিলেক্ট করার পরে সার্চ ট্রেন এই অপশানে ক্লিক করলাম তো যেহেতু দশটা থেকে এসি টিকিট তো এরপরে দেখতে পারবেন এখান থেকে সিসি অর্থাৎ চেয়ার কার্ড যেটা এসি ক্লাস রয়েছে তো দুটি ট্রেনের মধ্যে যে চেয়ার কার্ডটি বেশি আছে সেটা আপনারা কাটতে পারেন অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন তো যেহেতু এখানে ছটা পঞ্চাশে ট্রেনে এখনও ষোলোটা সিট খালি রয়েছে তার জন্য এখানে ফেয়ার প্রাইস যেটা সেটা শো হচ্ছে এরপরে প্যাসেঞ্জার ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটাতে ওকে করবেন দুই এরপরে আপনার যদি মাস্টার প্যাসেঞ্জার অ্যাড করা থাকে তাহলে সেটা এখানে শো হবে যদি সেটা হয়ে থাকে সেটা দেবেন অথবা আপনারা এখান থেকে কিন্তু অ্যাড নিউ অপশনে ক্লিক করে প্যাসেঞ্জার নাম লিখতে পারেন তবে আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই মাস্টার লিস্টে অ্যাড করে রাখবেন তাহলে আপনাকে সেটা করতে হবে না এরপরে এখান থেকে সিলেক্ট করার পরে সিলেট প্যাসেঞ্জারে ক্লিক করবেন তো প্যাসেঞ্জার অ্যাড করার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে সরাসরি একবারে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে যে অপশনটি আছে বুক অনলি ইফ কনফার্ম বাট এখানে অবশ্যই এই অপশনটা টিক দিয়ে দেবেন অর্থাৎ শুধুমাত্র কনফার্ম টিকিটের জন্য এই অপশনটিকে টিক দেবেন এরপরে এখান থেকে আপনি কীভাবে পে করতে চান আমি এখানে ভিম বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই তার জন্য এটা দিলাম এরপরে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা রাখতেও চান অথবা আপনার ক্ষেত্রে এটা নো করে দিতে পারবেন এরপরে রিভিউ জার্নি অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে যদি এখানে কনফার্মেশন টিকিট হয় তাহলে পরবর্তী পেজে যাবে যদি কনফার্ম না হয় অর্থাৎ এই টিকিটটা বুক হয়ে যায় যেহেতু আমি দেখেছিলাম ষোলোটা এর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি কিন্তু ওয়েটিং লিস্ট হয়ে গেছে তো আপনি যদি এই অবস্থায় কাটতে চান তাহলে ইয়েস করবেন যদি না কাটতে চান তাহলে নো করবেন এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন রানিংয়ে আপনারা যদি এভাবে ইয়েস করে বেরিয়ে যান তাহলে কিন্তু এই ওয়েটিং লিস্টের টিকিটই আপনাকে নিতে হবে এরপরে নো অপশানে ক্লিক করলাম যেহেতু আমার এটা কনফার্ম নয় তার জন্য আমি এই টিকিটটা নেব না আর যদি কনফার্ম টিকিট হয় সেক্ষেত্রে রিভিউ জার্নি অপশানে ক্লিক করলে কিন্তু বুক টিকিট এটার পরবর্তী সময়ে কিন্তু ওই মেসেজটি আর দেবে না সরাসরি কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে যে আর কটা টিকিট এখানে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে কিন্তু প্যাসেঞ্জার নামটাও আপনারা দেখতে পারবেন এরপরে আপনারা কীভাবে পে করবেন সেটাও দেখাবে এখানে আপনার যে ক্যাপচাটি শো হচ্ছে সেই ক্যাপচারটি কিন্তু সেম টু সেম এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে ইনপুট করার পরেই কিন্তু আপনারা এর জন্য প্রসিড টু পে এরপরে ইয়েস অপশানে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন পেমেন্টের এরকম পেজটি ওপেন হবে আপনারা এখান থেকে মাল্টিপেল পেমেন্ট অপশানের মাধ্যমে পে করতে পারেন অথবা ভিম ইউপিআই যেহেতু সিলেক্ট করেছেন তো আমি এখানে ভীম ইউপিআই পেটিএম এটাই সিলেক্ট করলাম এরপরে পে অপশানে ক্লিক করলাম প্রসেসিং পেমেন্ট হওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনার যে সিস্টেম আছে অর্থাৎ পেটিএম নাম্বার যেটা সেটা এখানে দিতে হবে তারপরে প্রসিড অপশানে ক্লিক করলে আপনার পেটিএম নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনাকে পে করতে হবে সাকসেসফুলি পেমেন্ট হওয়ার পরেই কিন্তু আপনার টিকিটটি বুকিং কমপ্লিট হয়ে যাবে